বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আস্তে আস্তে সব আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি। তো বন্ধুরা, আমি যে নর্কিং কবুতরটার সাথে যে দেশি মাদি কবুতরটা জোড়া দিয়েছিলাম, তো ওরা এখনও জোড়া নিতে পারেনি। আমাদের কিং কবুতরটা জোড়া নিতে চাইছে না। মাদি কবুতরটা দেখেন জোড়া নিতে চাইছে, কেমন করছে দেখেন। ও কিন্তু জোড়া নিতে রাজি আছে, কিন্তু কিং কবুতরটা জোড়া নিচ্ছে না, ওকে ধরে মারছে। তো এই মাদিটার সাথে যে আমাদের লকা কবুতরের নটটা জোড়া দিয়েছিলাম, তো এরা জোড়া নিয়ে নিয়েছে খুব সুন্দরভাবে। কাল দেখছিলাম এরা মেটিং করছিল, তো দেখি কবে বাসা করে, কবে ডিম দেয়। আর এখানে আমাদের লকা কবুতরটা আছে, তো একে সেল করে দেব। আর এখানকার বাচ্চাটা দেখেন অনেকটা বড় হয়ে গেছে, এখানকার বাচ্চাটা একটু বেশি বড় হয়ে গেছে। এটা মনে হচ্ছে নর বাচ্চা হবে। এটার মাথায় মনে হচ্ছে ঝুঁটি হচ্ছে, ওটার মাথায়ও মনে হচ্ছে হবে, সেরকম ভাব আছে, ঝুঁটি হওয়ার ভাব আছে সেরকম। হ্যাঁ হ্যাঁ, ঝুঁটি হবে, এই যে ঝুঁটি অবশ্যই হবে, দেখে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের বাড়ির পাশে একটা বুলবুলি পাখি বাসা করেছে, তো আপনাদেরকে এখন দেখাবো। তো বাসাটা এই তিন দিন হলো বাসাটা করেছে। তো বন্ধুরা, ওই যে দেখেন ওখানে বাসাটা আছে। তো বাসাতে এখন উঠে দেখালাম না, কারণ এখন উঠে দেখলে হয়তো বুলবুলি পাখিটা বাসা ছেড়ে চলে যেতে পারে, সেই জন্য উঠে দেখালাম না। তো ডিম দিলে তখন আমি উঠে দেখি আসবো বাসাটা। বন্ধুরা, দোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটতে হয়তো আর এক সপ্তাহ লাগবে। তো ওইখানে দেখেন ছেলে দোয়েল পাখিটা বসে আছে ওখানে, আর মেয়ে দোয়েল পাখিটা এখন ডিমে তা দিচ্ছে, ওর ভিতরে আছে। তো এখানে দেখেন কবুতরগুলো উড়তে গিয়েছিল, ফিরে আসছে এখনই। আর ওই যে দেখেন ওই মাদিটাকে আমি সেল করে দেবো, ওই যে সাদা রঙের মাদিটা। তো বন্ধুরা, শালিক পাখিগুলোকে ছেড়ে দেব, ময়নাকে ছেড়ে দিয়েছি, এবারে আজকে গুড্ডুকে ছেড়ে দেবো। তো বন্ধুরা, এই যে দেখেন গুড্ডু বার হয়ে গেছে, ওই যে গুড্ডু ওখানে গেছে আবারও, আর ময়না ওখানে আসছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখেন আমাদের ময়না এখানে আসছে পানি খাওয়ার জন্য। এদের পানি খেয়ে হয় না, অনেক পানি খায় এরা। তো বন্ধুরা, এখন একটু ময়না আর গুড্ডুকে একটু মুড়ি খেতে দেব। দেখেন ময়না আর গুড্ডু মুড়ি খাচ্ছে। তো বন্ধুরা, এখন গুড্ডুকে খাঁচার ভিতরে দিয়ে দিচ্ছি, অনেকক্ষণ হয়ে গেছে এদেরকে ছেড়ে দিয়েছি। ময়নাকেও খাঁচার ভিতরে দিয়ে দিয়েছি,